সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো, বাসায় অবস্থান করছো এবং বিগত ক্লাসের যে পাঠগুলো আমরা অনুশীলন করেছিলাম তোমরা তা পুনরায় বাসায় অনুশীলন করেছো। আমি পূর্বের যে পাঠ সেটি বাসায় পুনঃপুন তোমাদেরকে অনুশীলন করতে বলেছিলাম। তো আজকে আমি আরেকটি নতুন ধরনের অঙ্ক, সৃজনশীল অঙ্ক তোমাদের জন্য নিয়ে এসেছি এবং যে অঙ্কগুলো বা যে অঙ্কটি আগের অঙ্ক থেকে সম্পূর্ণ ভিন্ন, তো সেটি আমরা আজকে অনুশীলন করব। তো আজকের ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তাহলে আজকে আমরা ফিনান্স ও ব্যাংকিং নবম দশম শ্রেণী ষষ্ঠ অধ্যায় মূলধন ব্যয় নির্ণয়, এখানে গণ মূলধন ব্যয় আমরা আজ নির্ণয় করব না, আজকে আমরা শুধুমাত্র মূলধন ব্যয় নির্ণয় করব। এবং বলেছি যে আগের যে সমস্যাগুলো ছিল, যে সৃজনশীল প্রশ্নগুলো অনুশীলন করেছি, তা থেকে আজকে এটি ভিন্ন। তো এটি সহ এই অধ্যায়ের উপর আমাদের মোট কয়টি ক্লাস হয়েছে? মোটামুটি আমাদের 8টি ক্লাস হয়েছে আগে এবং এটি নবম ক্লাস। তো এই অধ্যায়ের পর আমি এই ক্লাসটি দিয়েই শেষ করব এবং মোটামুটি ভিন্ন ধরনের অঙ্কগুলোই অনুশীলন করিয়েছি, যাতে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা সমাধান করতে পারো। তো আজকের পাঠে আমরা অগ্রাধিকার শেয়ারের ব্যয় ও সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করব। তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আগের কোনো না কোনো সৃজনশীল প্রশ্নের অঙ্কেই যে 1 থেকে 8 বা 8টি ক্লাস আমরা অনুশীলন করেছি সেটিতে ছিল, তবে আজকেরটি একটু ভিন্ন, গত ক্লাসটাও ছিল ভিন্ন এবং তার আগেরগুলো যেগুলো তোমরা সচরাচর অনুশীলন করনি। তাহলে চলো দেখে নেওয়া যাক যে আজকের সৃজনশীল প্রশ্নটি কী ধরনের এবং সৃজনশীল প্রশ্নের সেই উদ্দীপক অনুযায়ী কী ধরনের প্রশ্ন হতে পারে। তাহলে ABC কোম্পানির অগ্রাধিকার শেয়ার ও সাধারণ শেয়ারের বাজার মূল্য যথাক্রমে 1200 এবং 900 টাকা। তাহলে সাধারণ অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য 1200 টাকা এবং সাধারণ শেয়ারের বাজার মূল্য 900 টাকা। 2016 সালে কোম্পানিটি 35 টাকা লভ্যাংশ ঘোষণা করেছে এবং প্রতি বছর তার 7% হারে বৃদ্ধি পাবে। তাহলে মুনাফা বৃদ্ধির হার স্থির, তাহলে একটি ক্লু আমরা পেয়ে গেলাম যে আমাদেরকে সাধারণ শেয়ারের ব্যয় যেহেতু নির্ণয় করতে হবে, তাহলে অবশ্যই স্থির হার লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতির সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা কী করব এবং কোটি সমাধান করব। এরপরে হচ্ছে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ 14% বা 14% এবং বিক্রয় খরচ, এই যে একটি বিষয় তোমাদেরকে বলেছিলাম যা ভিন্ন, বিক্রয় খরচ এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা অগ্রাধিকারের শেয়ারের ব্যয় নির্ণয়ের সময় আমাদের প্রয়োজন হবে। এবং অন্যান্য অঙ্কগুলোতে, বিশেষ করে প্রথম দিনের দিকের যে সৃজনশীল প্রশ্নগুলো অনুসরণ করিয়েছি, সেগুলোতে বিক্রয় খরচ অন্তর্ভুক্ত ছিল না। তাহলে আজকে আমরা একটা নতুন টার্ম পেলাম, সেটি কি? বিক্রয় খরচ। তাহলে এটা কোনটি নির্ণয়ের জন্য আমাদের কাজে লাগবে, সাধারণ শেয়ার ব্যয় অথবা অগ্রাধিকার শেয়ার ব্যয়? তাহলে অগ্রাধিকার শেয়ার ব্যয় নির্ণয়ের জন্য আমাদের বিক্রয় খরচ প্রয়োজন হবে এবং শেয়ারের লিখিত মূল্য বলা হয়েছে 1000 টাকা, শেয়ারের লিখিত মূল্য 1000 টাকা। তাহলে চলো দেখে নেওয়া যাক যে এই সৃজনশীল প্রশ্নের উদ্যোগ অনুযায়ী সম্ভাব্য কী ধরনের প্রশ্ন হতে পারে। ক, বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয়কে ব্যবসায়ী কী বলে? খ, অগ্রাধিকার শেয়ারে লভ্যাংশ প্রদান বাধ্যতামূলক নয় ব্যাখ্যা করো। গ, কোম্পানির অগ্রাধিকার শেয়ারের ব্যয় কত? এবং ঘ, কোম্পানিটির কোন শেয়ারে বিনিয়োগ করলে তুমি লাভবান হবে যুক্তি দেখাও। তাহলে এখানে তুমি বলা হয়েছে, তো তোমার মন্তব্য তুমি লিখবে, যদিও এটা আমি লিখেছি, তাই যখন মন্তব্য লিখবে সেক্ষেত্রে আমি ব্যবহার করা হয়েছে। তাহলে
আজকের সৃজনশীল প্রশ্নের যে উদ্দীপক, সেই উদ্দীপক অনুযায়ী যে সম্ভাব্য প্রশ্ন, যে সম্ভাব্য প্রশ্ন, তাহলে চলো আমরা একে একে এই সম্ভাব্য প্রশ্নগুলোর সমাধান করি। তাহলে ক নম্বরে বলা হয়েছে, বা জ্ঞানমূলক প্রশ্নে বলা হয়েছে, বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয়কে ব্যবসায়ী কী বলে? হয়তো তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না, যদিও এগুলো পূর্বের ক্লাসগুলোতে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা দেখে নেই যে ক নং প্রশ্নের উত্তর কী। বলা হয়েছে, বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয়কে ব্যবসার মূলধন বলা, মূলধন ব্যয় বলা হয়। তো মনে রাখবে যে বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয়কে ব্যবসায়ের মূলধন ব্যয় বলা হয়। খ নম্বরের প্রশ্ন ছিল, অগ্রাধিকার শেয়ারে মুনাফা প্রদান বাধ্যতামূলক নয়। তাহলে পূর্বের বিভিন্ন সময় যখন আমি আলোচনা করেছি, বলেছিলাম যে মুনাফা প্রদান করতে হলে সর্বপ্রথম কী করতে হবে, অবশ্যই অগ্রাধিকার শেয়ারের মুনাফা প্রদান করতে হবে, এরপরে বন্ড এবং ডিবেঞ্চারের, এরপরে আছে বিলম্বিত শেয়ারের, এরপরে আছে সাধারণ শেয়ারে। তাহলে অগ্রাধিকার ভিত্তিতে অগ্রাধিকার শেয়ারের মুনাফা প্রদান করতে হবে। কিন্তু অগ্রাধিকার শেয়ারে মুনাফা প্রদান মোটেও কি নয়, বাধ্যতামূলক নয়। তারপরেও আগের পার্টিতে অনুশীলন করিয়েছিলাম যে প্রতিষ্ঠিত বড় বড় বা বৃহৎ যে সকল কোম্পানি আছেন, তারা তাদের সুনাম বজায় রাখার জন্য, ধরে রাখার জন্য তারা নিয়মিতভাবে লভ্যাংশ প্রদানের চেষ্টা করেন। তাহলে এক্ষেত্রে যদি আমরা প্রশ্নের উত্তরটি বিশ্লেষণ করি, সম্ভাব্য প্রশ্নের উত্তর, এটা তোমরা তোমাদের নিজেদের মতো করে লিখতে পারো, এবং আমি সবসময় উৎসাহিত করি যে তোমরা মূল যে সার কথা সেটা কি করবে, নিজেদের মতো করে বা নিজেদের ভাষায় লিখবে। বুকিশ বা বইয়ের ভাষায় লেখার বা হুবহু লেখার কোনো প্রয়োজন নেই। তুমি যা বুঝেছো তুমি তা যদি লিখো বা উপস্থাপন করো, এবং সেটি যদি যুক্তিযুক্ত হয়, অবশ্যই তুমি সেখানে পূর্ণ মান পাওয়ার অধিকার রাখো। তাহলে অগ্রাধিকার শেয়ারে লভ্যাংশ প্রদান বাধ্যতামূলক নয়। তাহলে অগ্রাধিকার শেয়ারের মালিকরা নির্দিষ্ট হারে অনির্দিষ্ট, দেখো বলা হয়েছে একটা ব্যাপার, এই ক্লজগুলো খুব ভালোভাবে খেয়াল করবে, যে অগ্রাধিকার শেয়ারের মালিকরা নির্দিষ্ট হারে অনির্দিষ্ট সময়ের জন্য, অর্থাৎ যতদিন পর্যন্ত কোম্পানি বেঁচে আছে বা কোম্পানি রান করছে বা কোম্পানি বিলোপ সাধিত হয়নি, ততদিন পর্যন্ত তারা যদি সেই পদে থাকেন, বেঁচে থাকেন এবং সেই শেয়ার হোল্ড করে থাকেন, তাহলে অবশ্যই তারা কী পাবেন, সে শেয়ারে লভ্যাংশ পাবেন। তবে কোম্পানি সবসময় অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ প্রদানে বাধ্য থাকে না, যেটি বলা হয়েছে যে ব্যাখ্যা করুন, কোম্পানি সবসময় অগ্রাধিকার শেয়ারে লভ্যাংশ প্রদানে বাধ্য থাকে না, তবে কোম্পানি লভ্যাংশ দিতে বাধ্য না থাকলেও পর্যাপ্ত মুনাফা অর্জন করলে অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ দিয়ে থাকে। তাই বলা হয় অগ্রাধিকার শেয়ারে লভ্যাংশ প্রদান বাধ্যতামূলক নয়। তাহলে একটি বিষয় এখানে উল্লেখযোগ্য, যে অগ্রাধিকার শেয়ার মালিকরা নির্দিষ্ট হারে, অর্থাৎ অগ্রাধিকার শেয়ারের মুনাফার হার নির্দিষ্ট থাকে, ঠিক বন্ড এবং ডিবেঞ্চারের মতোই, এবং অনির্দিষ্ট সময়, যতদিন পর্যন্ত কোম্পানি রান করছে বা বিলোপ সাধিত হচ্ছে না, ততদিন পর্যন্ত তারা সেই শেয়ারের মুনাফা পাবে, এবং সেটা কোনো নির্ধারিত সময় নেই। আবার কোম্পানি সবসময় অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ প্রদানে বাধ্যও থাকে না, তবে একটু আগেই বলেছি যে কারা সাধারণত নিয়মিত লভ্যাংশ প্রদান করে থাকে। তাহলে যে সকল কোম্পানি প্রতিষ্ঠিত, অনেক বিশাল বা বৃহদাকার কোম্পানি এবং সুনামের সাথে বাজারে তারা ব্যবসা করছে দীর্ঘ সময় ধরে, তারা কখনোই তাদের শেয়ার হোল্ডারদের কাছে তাদের সম্মান নষ্ট করতে চাইবে না বা সুনাম নষ্ট করতে চাইবে না বাজারে। সেক্ষেত্রে তারা সবসময় চেষ্টা করে নির্দিষ্ট হারে নিয়মিত মুনাফা দেওয়ার। তাহলে এক্ষেত্রেও যদি অগ্রাধিকার শেয়ারে মুনাফা প্রদান বাধ্যতামূলক নয়, তারপরেও যদি লভ্যাংশ হয়, কোম্পানি কী করে থাকেন, অগ্রাধিকার শেয়ার মালিকদেরকে লভ্যাংশ প্রদান করে থাকেন। তাহলে গ নম্বর প্রশ্ন ছিল, অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করো। তাহলে এখানে অগ্রাধিকার শেয়ার ব্যয় নির্ণয়ের জন্য আমাদের শেয়ার মালিকদের যে প্রত্যাশিত লভ্যাংশ, আমাদের শেয়ার মালিকদের যে প্রত্যাশিত লভ্যাংশ, তাহলে শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ ছিল যে বাজার মূল্য, যে এবিসি কোম্পানি লিমিটেডের অগ্রাধিকার শেয়ার ও সাধারণ শেয়ারের বাজার মূল্য, তাহলে অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য ছিল 1200 টাকা।
তাহলে শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ এর কত শতাংশ ছিল? যে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ 14%, অর্থাৎ প্রতিটি বাজার মূল্যের শেয়ারের 14% তাদের কি ছিল, প্রত্যাশিত মুনাফা ছিল। তাহলে 1200 টাকার 14% যদি হয় তাহলে 140 টাকা। তাহলে শেয়ার মালিকদের প্রতি শেয়ারে তাদের প্রত্যাশিত লভ্যাংশ ছিল 140 টাকা। তাহলে এর পরবর্তীতে রয়েছে যে অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য। তাহলে এখানেই দেওয়া হয়েছে যে বাজার মূল্যের 14% ছিল শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ। তাহলে বাজার মূল্য কত ছিল? 1200 টাকা। এরপরে বিক্রয় খরচ, যেটি প্রয়োজন হবে বলেছিলাম, সম্পূর্ণ নতুন এবং আগের কোনো অঙ্কেই মনে হয় না তোমরা এটা অনুশীলন করেছ, তাই আমি অঙ্কটি আজকে অনুশীলন করাচ্ছি। তাহলে বিক্রয় খরচ ছিল, তাহলে প্রতি শেয়ারে, তাহলে শেয়ারের মূল্য কত টাকা অগ্রাধিকার শেয়ার? 1200 টাকা। এবং বলা হয়েছিল বিক্রয় খরচ হবে 5%। উদ্দীপক অনুযায়ী বলা হয়েছিল যে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ 14% এবং বিক্রয় খরচ 5%। তাহলে বিক্রয় খরচ অগ্রাধিকার শেয়ার মূল্যের 5%, অর্থাৎ অগ্রাধিকার শেয়ার মূল্যের 5%। তাহলে 1200 টাকার 5% হবে 60 টাকা। তাহলে তোমরা সকলেই জানো যে অগ্রাধিকার শেয়ারের ব্যয় সমান কি, যে শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ ভাগ শেয়ারের বাজার মূল্য বিয়োগ বিক্রয় খরচ। আমি বলেছিলাম যে বিক্রয় খরচ, তাহলে কি করতে হবে, যখন উদ্দীপকে বিক্রয় খরচ থাকবে এবং অগ্রাধিকার শেয়ার নির্ণয়ের সময় শেয়ারের বাজার মূল্য থেকে কি করতে হবে, বিক্রয় খরচ বাদ দিয়ে বা বিয়োগ করে তাকে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে সূত্রটা দাঁড়ালো শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ, শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ শেয়ার এর বাজার মূল্য বিয়োগ বিক্রয় খরচ। তাহলে এটা অবশ্যই মুখস্থ করবে। তাহলে শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ ছিল 140 টাকায়, যেখানে উল্লেখ আছে শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ 140 টাকা। এরপরে শেয়ারের বাজার মূল্য, শেয়ারের বর্তমান বাজার মূল্য ছিল 1200 টাকা, এবং বিক্রয় খরচ অর্থাৎ অগ্রাধিকার শেয়ারের প্রতি শেয়ারের বিক্রয় খরচ ছিল 60 টাকা। তাহলে যদি এটা আমরা করি তাহলে দেখতে পাচ্ছি যে 140, তাহলে 1200 থেকে যদি আমরা 60 টাকা বাদ দিই তাহলে হবে 1140 টাকা। তাহলে এই ইকুয়েশনটি বা সমীকরণটি যদি আমরা সমাধান করি, অর্থাৎ 1140 দিয়ে 140কে ভাগ করে যদি 100 দিয়ে গুণ করি, তাহলে পার্সেন্টেজটি দাঁড়াবে 12.28%, অর্থাৎ অগ্রাধিকার শেয়ারের ব্যয় 12.28%, 12.28%। এরপরে বলা হয়েছিল যে কোম্পানিটির কোন শেয়ারে বিনিয়োগ করলে তুমি লাভবান হবে, যুক্তি দেখাও। কোম্পানিটির কোন শেয়ারে বিনিয়োগ করলে তুমি লাভবান হবে, যুক্তি দেখাও। তাহলে আমরা যদি ঘ নম্বর প্রশ্ন বা বিশ্লেষণ বা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন কি করি, বিশ্লেষণ করি, তাহলে আমরা পাই, চলো আমরা দেখে নিই যে ঘ নম্বর প্রশ্ন কি। তাহলে এখানে আমাদেরকে বলা হয়েছে যেহেতু অগ্রাধিকার শেয়ার ব্যয় অলরেডি আমরা নির্ণয় করেছি, তাহলে আমাদের কী করতে হবে, অবশ্যই সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করতে হবে। তাহলে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় সমান আমরা জানি লভ্যাংশ 1/ শেয়ার মূল্য 0 যোগ বৃদ্ধির হার গুণ 100। তাহলে এখানে আমাদেরকে কী নির্ণয় করতে হবে, আগের অনেকগুলো অঙ্কে আমরা এটা নির্ণয় করেছি যে লভ্যাংশ 1 আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে লভ্যাংশ 1 সমান এখানে লভ্যাংশ 0, অর্থাৎ লভ্যাংশ 0 কত টাকা বলা হয়েছে, যে 2016 সালে কোম্পানিটি 35 টাকা লভ্যাংশ ঘোষণা করে, অর্থাৎ সাধারণ শেয়ারের পার শেয়ারে তারা 35 টাকা লভ্যাংশ গ্রহণ করে। তাই লভ্যাংশ 0 বলতে 35 টাকা। লভ্যাংশ বৃদ্ধির হার ছিল যে প্রতি বছর তা বৃদ্ধি পাবে 7% করে, অর্থাৎ 0.07। শেয়ার মূল্য 0, অর্থাৎ প্রতিটি সাধারণ শেয়ারের মূল্য ছিল 900 টাকা। তাহলে লভ্যাংশ 1 সমান আমরা জানি, যে আমি বলেছিলাম লভ্যাংশ 1 নির্ণয় করতে হবে, লভ্যাংশ 1 সমান লভ্যাংশ 0 গুণ 1 যোগ বৃদ্ধির হার। তাহলে এক্ষেত্রে লভ্যাংশ 0 ছিল 35 টাকা গুণ 1 যোগ বৃদ্ধির হার ছিল 0.07। অর্থাৎ এই সমীকরণটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাই যে 35 গুণ 1.07 সমান 37.45 টাকা, অর্থাৎ লভ্যাংশ 1 হবে 37.45 টাকা, 37.45 টাকা। এরপরে আমরা যদি সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করি, তাহলে জানি আগে স্লাইডে আমি লিখে রেখেছিলাম যে লভ্যাংশ 1/ শেয়ার মূল্য 0 যোগ বৃদ্ধির হার গুণ 100, এটি হচ্ছে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয়ের সূত্র। তাহলে লভ্যাংশ 1 আমরা নির্ণয় করেছিলাম 37.45, শেয়ার মূল্য 0, অর্থাৎ প্রতিটি শেয়ারের সাধারণ শেয়ারের বাজার মূল্য 900 টাকা, এবং বৃদ্ধির হার ছিল 7% বা 0.07 গুণ 100। তাহলে এই সমীকরণটি যদি আমরা সমাধান করি, অর্থাৎ
আমরা যদি 900 দিয়ে 37.45 কে ভাগ করি এবং তার সাথে 0.07 কে গুণ করি তাহলে সেটি দাঁড়াবে 0.00006 0.006 দুঃখিত এখানে হবে 0., এটা তোমরা একটু ঠিক করে নিবে করার সময় 0.1116 0.116 আমি আবার বলছি যে এখানে একটি সংশোধনী হবে এটি হবে যদি আমরা 900 দিয়ে 37.45 কে ভাগ করি এবং সাথে 0.07 কে গুণ করি তাহলে দাঁড়াবে সেটি 0.1 এখানে 1116 গুণ 100 তাহলে গুণফল দাঁড়াবে আমাদের 11.16%। তাহলে তোমরা অঙ্কটি করার সময় অবশ্যই এখানে এটা পরিবর্তন করবে যে 900 দিয়ে যদি আমরা 37.45 কে ভাগ করি এবং তার সাথে 0.07 কে গুণ যোগ করি তাহলে সেটি দাঁড়াবে 0.1116। এই সংশোধনীটি তোমরা করে নিবে। তাহলে আমরা সাধারণ শেয়ারের মূলধন ব্যয় পেলাম 11.16%। এবং আগের স্লাইডে যদি আমরা দেখি যে অগ্রাধিকার শেয়ার ব্যয় ছিল 37.45%, তাহলে এখানে প্রশ্নের ছিল যে কোন শেয়ারে বিনিয়োগ করলে তুমি লাভবান হবে, অর্থাৎ কোম্পানিটির কোন শেয়ারে বিনিয়োগ করলে তুমি লাভবান হবে যুক্তি দেখাও। তাহলে এখানে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় 11.16% এবং অগ্রাধিকার শেয়ারের শেয়ার ব্যয় ১২.২৮%। অর্থাৎ অগ্রাধিকার শেয়ারের ব্যয় দাঁড়াবে 12.28%। অর্থাৎ অগ্রাধিকার শেয়ারের ব্যয় 12.28% এবং সাধারণ শেয়ার ব্যয় আমরা পেলাম 11.16%। তাহলে যদি আমরা এটাকে বিশ্লেষণ করি বা সিদ্ধান্তে যাই তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং দেখা যাচ্ছে যে কোম্পানির অগ্রাধিকার শেয়ারের ব্যয় এবং সাধারণ শেয়ারের ব্যয় যথাক্রমে 12.28% এবং 11.16%। তাহলে কোম্পানিটির জন্য অগ্রাধিকার শেয়ার মূলধনের ব্যয় বেশি, তাহলে দেখা যাচ্ছে যে অগ্রাধিকার শেয়ারের ব্যয় 12.28% এবং সাধারণ শেয়ারের ব্যয় 11.16%। তাহলে কোম্পানিটির জন্য অগ্রাধিকার শেয়ার মূলধনের ব্যয় বেশি যা বিনিয়োগকারীদের জন্য অধিক আয়ের সুযোগ হিসেবে বিবেচিত, অর্থাৎ কোম্পানিটির অগ্রাধিকার শেয়ারে বিনিয়োগ করলে অবশ্যই একজন বিনিয়োগকারী কী হবেন, লাভবান হবেন। এখানে আমি দেওয়া হয়েছে কারণ প্রশ্নটিতে বলা হয়েছিল যে তোমার যুক্তি দাও, তাহলে তুমি যখন এটি লিখবে অবশ্যই কী লিখবে, আমি। তাহলে সেক্ষেত্রে আমি বলা হয়েছে এখানে। তাহলে এখানে অগ্রাধিকার শেয়ারের ব্যয় 12.28% এবং সাধারণ শেয়ারের ব্যয় 11.16%। তাহলে কোম্পানিটির জন্য অগ্রাধিকার শেয়ার মূলধনের ব্যয় বেশি যা বিনিয়োগকারীদের জন্য অধিক আয়ের সুযোগ হিসেবে বিবেচিত, অর্থাৎ কোম্পানিটি যদি অগ্রাধিকার শেয়ারে বিনিয়োগ করলে তাহলে অবশ্যই একজন বিনিয়োগকারী কী হবেন, লাভবান হবেন। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং শেষ কয়েকটি ক্লাসে আমি ভিন্ন ধরনের কিছু সৃজনশীল প্রশ্ন সমাধানের চেষ্টা করেছি। তো আশা করি তোমরা যারা ক্লাস করেছো তারা এগুলো স্মরণে রাখবে এবং বারবার কী করবে অনুশীলন করবো, যেগুলো সাধারণ থেকে একটি একটু ভিন্নতর। তো আজকে এটিই এই অধ্যায়ের শেষ ক্লাস, অর্থাৎ মূলধন ব্যয়ের উপর আমরা মোট 9টি ক্লাস করেছি, 2টি বেসিক ক্লাস এবং 7টি সৃজনশীল প্রশ্নের সম্বলিত ক্লাস আমরা সমাধান করেছি। আমরা পরবর্তীতে এর পরের যে চ্যাপ্টারটি রয়েছে, অধ্যায়টি রয়েছে, সপ্তম অধ্যায়, শেয়ার বন্ড ডিবেঞ্চার নিয়ে আলোচনা করব। তাহলে আজকের মতো এতটুকুই। যারা ধৈর্য ধরে বিগত ক্লাসগুলো করেছে এবং আজকের ক্লাসগুলো করেছে সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো তোমাদের সাথে পরবর্তী ক্লাসে নতুন অধ্যায় নিয়ে আবার দেখা হবে। ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় অবস্থান করবে এবং পড়াশোনাটা অবশ্যই চালিয়ে যাবে। তো আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবে।